আজি বিজু জনতা দল তরফ সারা রাজ্যের যে ধারণা দিয়াছি কেন্দ্র সরকার বিরুদ্ধে দরদাম বিরুদ্ধে বিশেষ করে গ্যাস যে দরদাম বড়াই দিয়েছেন এবং সব জিনিসর দৈনন্দিন যা গরিব লোকর আবশ্যকতা থাকা সব জিনিসর দরদাম বড়াই দিয়েছেন সে বিষয়ে গত দশ দিন তে যেতবে পেট্রোল ডিজেল দরদাম কমাইলা পরে আমি সেদিন কইলে নবীন বাবু গ্যাস দরদাম মাত্র কমাই দিও দশ দিন ভিতরে যদি কমাইব না তাহলে দশ দিন পরে আমি পুনি রাস্তা রাস্তাকে ওলাইবু এবং বিরোধ করবু ধারণা দেবু এবং অচল করবু তথাপি সে শুনলে না যেতবে 2014 সরকারকে বিজেপি সরকার আসলে নরেন্দ্র মোদি আসলা পরে যা গ্যাস দরদাম লা আপন মানে সমস্ত জাগছেন সেটু 400 টাকা অধিকা বড়াই দিয়েছেন তাঙ্কা সরকার সময় 370 টাকা বড়ি যাই বিজেপি সরকার সময় এবং পেট্রোল ডিজেল 60-70 টাকা লা বেড়ে 100 টোপি গলা 40-50 টাকা বড়াই দেলে এবে যে কৌন ডিমডমা পিটিকি আমি 5 টাকা কমাই দেলু 10 টাকা কমাই দেলু সেটা তাঁকর কমে সে যে স্টেটমেন্টটা তাঁকে যা দেখতে সম্পূর্ণ ভাবে মিথ্যা যে 10 টাকা কমাই দিয়েছি বলে যে কৌন 10 টাকা বদলে কেবল 7 টাকা অছি কেন্দ্র সরকার 3 টাকা পুনি ওড়িশা সরকার তা বাদে ওড়িশা সরকার 3 টাকা কমাই দিয়েছেন তা সাগে মিশিলে ওড়িশা সরকার 6 টাকা কমাইছেন কেন্দ্র সরকার 7 টাকা কমাইছেন 10 টাকা যে কথা কইকি মিথ্যা প্রচার করছেন হে 10 টাকা তাঁকর নুহে 10 টাকা ভিতরে 3 টাকা আমার ওড়িশা সরকারকর সেয়ার অছি সেমতি পেট্রোল ডিজেল মাত্র সেয়া করছেন পেট্রোল সেয়া করছেন এবং যা করছেন বাধিলা ভালিয়া করছেন 50 টাকা বড়াই দিয়ে 5-10 টাকা কমাই দেলে লোককে কিছু উপকার করলা ভালিয়া ব্যাপার না এটা পার্লামেন্ট অছি আসন্তা 29 তারিখ দিন তো আরম্ভ হব সেমানে জানিছেন জোরদার বিরোধ করা যাব এবং এগ্রিকালচার বিল উপরে পেট্রোলিয়াম উপরে জোরদার বিরোধ করা যেতবে প্রস্তুতি হচ্ছেন বিরোধী দল গুড়া সমস্ত একাঠি হচ্ছেন তাহলে মমতা ব্যানার্জি নবীন বাবু এবং সব রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী একত্রিত হয়ে নিষ্পত্তি নিয়েছেন এ সরকারকে বিরোধ করা ডরিকি সে 10 টাকা ডিক্লেয়ার করছেন 10 টাকা নুহে প্রাকটিকালি সেটা 7 টাকা এ ভাবিয়া গ্যাস্রে মাত্র সমস্ত কে গ্যাস মাত্র কমাইবা আজি মু আপন মান প্রকার কৌছি আসন্তা 29 তারিখ দিন পার্লামেন্ট হওয়া পূর্ব নিশ্চিত ভাবে সে কমাইবে 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 যদি কমাইবে না পার্লামেন্টরে নিশ্চিত ভাবে জোরদার লড়াই হব এবং নিশ্চিত ভাবে সেতবে মাত্র সে কমাইব বাধ্য হবে এবং কমাইবাটা বাধ্য তাহলে কিছু দুই রায় না সবু দল লোকর গরিব লোকর যা অসুবিধা অ বুঝুছেন যেতে কইলে মাত্র সে গোটে পথর ভালিয়া কো কথা কু নশুণু প্রথম তরফ এগ্রিকালচার বিল বিতরা করছি এ সরকার আসলা পরে প্রথম তরফ এ মানে জনসাধারণ সামনারে চাষী মানকর সামনারে মুন্ড নেওয়া বাধ্য হলে তাঁকর ইচ্ছা পূর্ব করলে মাত্র বাধ্য হয়েকি 750 চাষী মরিগলা পরে তাঁকর দয়া আসি না পার্লামেন্ট আগে অছি গন্ডগোল হব অসুবিধা হব ইজ্জতটা পড়াইব পাঁচটা স্টেট্রে নির্বাচন অছি সেটি সম্পূর্ণ ভাবে পছে যাবে সেপাই তাঁকর রাজনৈতিক ইচ্ছাপাই রাজনৈতিক লাভপাই সে নিষ্পত্তি নিয়েছেন পুনি বিপদ অছি যেতবে নির্বাচন সরিযব আউথরে পুনি সে বড়াইবে তাহলে কিছু দুই সন্দেহ না এ সরকার আসলা পরে মু প্রশ্ন পচারছি কেবে হলে গোটে দিন এ সরকারের কেবে হলে গোটে দিন যে কোটা হলে গোটে জিনিস কমিলা কি দাম দ্বিতীয় কংগ্রেসর সংসদ এটি প্রচার করে ফেসবুক্রে হোয়াটসঅ্যাপ্রে যে কাগজ চলাই যে বিবৃতি দেখ মানে
ତାଙ୍କୁ ଦେଖିଲେ ମୋତେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗୁଛି, ମୋତେ ମାନେ ଆଇ ପିଟି ହିମ୍, କ'ଣ ସେ କହୁଛନ୍ତି ମୁଁ ଜାଣିପାରୁନି। ଆମର ଦଳର ଓଡ଼ିଶାର ବିଜେଡି ଦଳର ସମସ୍ତେ ଏମ୍ପି ରାଜ୍ୟସଭା ଏମ୍ପି ଲୋକସଭାର ମନ୍ତ୍ରୀ ଆମ ଓଡ଼ିଶାର ଆମ ଦଳର ଲୋକ ଆମ ଦଳ ତାକୁ ରାଜ୍ୟସଭାକୁ ପଠାଇଛନ୍ତି। ବୈଷ୍ଣବ ସାହେବ ତାଙ୍କ ପାଖକୁ ଯାଇକିରି ଆମେ ଆସୁନି, ବୈଷ୍ଣବ ସାହେବ ତାଙ୍କ ପାଖକୁ ଯାଇକିରି ଆମେ ସବୁ କଥା ହେଲୁ। କଥା ହେଲା ପରେ ସେ କହିଲେ ଭାଇ ମୁଁ ଟିକେ ଓଡ଼ିଶା ଗସ୍ତକୁ ଯାଉଛି, ଓଡ଼ିଶା ଗସ୍ତ ବେଳେ କୋରାପୁଟ ଯିବି, ରାୟଗଡ଼ା ଯିବି, ଅଧା ଓଡ଼ିଶା ଗସ୍ତ କରିବି ଏବଂ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଇଟି ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଗୋଟେ ରିଭ୍ୟୁ ନେବି। ନିଶ୍ଚିତ ଭାବେ ଆପଣମାନେ ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଉଛି, ନିଶ୍ଚିତ ଭାବେ ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ମୋତେ ଯାହା କହିଲେ ଆସନ୍ତା ଦୁଇ ମାସ ଭିତରେ ତାର ସମାଧାନ କରିବା ପାଇଁ ଶୁଭାରମ୍ଭ ମୁଁ କରିବି ବୋଲି ଯେଉଁ କହିଥିଲେ, ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲେ, ସେ ଅନୁସାରେ ସେ ଗଲାପରେ ସେ ଯାଇଥିଲେ ଦେଖିଲେ, ଯେତିକି ଯାହା ରିଭ୍ୟୁ କଲେ 6-7 ହଜାର କୋଟି ଟଙ୍କା ବ୍ୟବଧାନ ଦେଇଛନ୍ତି ଓଡ଼ିଶା ପାଇଁ। ତାହିଁରେ ଏ ବାସ୍ପଟ ମାରି କହୁଛି ମୁଁ ଯାଇକିରି କରିଥିଲି, ମୋ କଥାରେ କରିଦେଲେ, ଏ ଭାବୁଛନ୍ତି ବୋଧେ ସପନରେ କଂଗ୍ରେସ ସରକାର କେନ୍ଦ୍ରରେ ଅଛି, ଆଉ ତୁମେ କଂଗ୍ରେସ ସରକାର ସପନଟା ଛାଡ଼ି ଦିଅ ରେ ଭାଇ, ଭୁଲରେ କେମିତି ଏଇଠି ଆସିଗଲୁ, ଆଉ ଆସିବାର ନାହିଁ ଜୀବନରେ, ଜୀବନରେ କଂଗ୍ରେସର ଆଉ ଜିତିବାର ନାହିଁ। ତୁମର ଯଦି କିଛି ଭଲ ଗତି ଅଛି ସତ କଥା କହିବ, ଲୋକଙ୍କୁ ବୁଝେଇବ, ଲୋକଙ୍କ ପାଖକୁ ଯିବ, ଲୋକଙ୍କ ମନଟା କିଣିବ, ଏମିତି ମିଥ୍ୟା ପ୍ରଚାର କରିବ 10 ଦିନ ରହିବା ଲୋକ ତୁମେ 5 ଦିନରେ ଘରକୁ ପଳେଇବ, ଏଇଟା ସୁନିଶ୍ଚିତ। ତୁମମାନଙ୍କର ଯେତିକି କଂଗ୍ରେସ ଅମଲରେ ଯେତିକି ହେବା କଥା 2000 ମାସଟା ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାହା ହେଇଛି ଆମକୁ କିଛି ନ କହିଲେ ମଧ୍ୟ ତୁମେ ଛାତି ଉପରେ ହାତ ଦେଇକି ତୁମେ ତୁମେ ଚିନ୍ତା କର, ଆମେ କ'ଣ କରିପାରିଲୁ ନାହିଁ, ଆଙ୍କେ କ'ଣ କରିଦେଉଛନ୍ତି, ଆମେ ଏତେ ହାତ ମାନେ ଅପାରଙ୍ଗ ହେଇଗଲୁ, ତାଙ୍କେ ସବୁଯାକ କରି ପକାଉଛନ୍ତି, ଆମେ କରିପାରିଲୁ ନାହିଁ। ତେଣୁ ଯେଉଁ ସରକାର ଆମେ ଲୋକଙ୍କର ସୁବିଧା କରୁଛି ସେ ସରକାରଙ୍କର ତୁମେ ସହଯୋଗ କର, ତୁମେ ବି ଜନପ୍ରତିନିଧି ହିସାବରେ ସତ କଥା କହିବାର ଶିଖ ଏବଂ ମିଥ୍ୟା କଥା କହିକିରି ତୁମର ବାପା ଅଜା ସମସ୍ତେ ପଳେଇଲେ, କଂଗ୍ରେସ ପଳେଇଲା, ତୁମେ ଆଗାମୀ ଦିନମାନଙ୍କର ଗୋଟେ ୱାର୍ଡ ମେମ୍ବର ମଧ୍ୟ ତୁମେ ଏଠି ଜିତିପାରିବ ନାହିଁ, ଏ କଥା ମୁଁ କହୁଛି। ଯେତେ ମିଥ୍ୟା କଥା ନେଇକିରି ଯିବ ସେତେ ପସ୍ତାଇବ, ସତ କଥା କହିବାର ସାହସ ରହିବା ଦରକାର। ତେଣୁ ଭାଇମାନେ, ଏହା ହେଲା କଂଗ୍ରେସର, ସେ ହେଲା ବିଜେପିର ଏକମାତ୍ର ସରକାର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସରକାର, ଲୋକଙ୍କର ସୁବିଧା କରିବା ପାଇଁ, ଲୋକଙ୍କର ଆଶା ଆକାଂକ୍ଷା ପୂର୍ଣ୍ଣ କରିବା ପାଇଁ ବଦ୍ଧ ନବୀନ ବାବୁ ଗରିବ ଲୋକଙ୍କ ପାଇଁ ଅଣ୍ଟା ଭିଡ଼ିକିରି ଯେଉଁ 20 ବର୍ଷ ହେଲା କରି ଆସୁଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ରାୟଗଡ଼ାରେ କହିଲେ ଚଳିବନି, ରାତି ପାଇଯିବ, ରାୟଗଡ଼ା ସହରରେ ରାସ୍ତାଘାଟ ପାଇଁ 10 କୋଟି ଟଙ୍କା ଦେଇଛନ୍ତି ଗତ ମାସରେ, ଷ୍ଟେଡ଼ିୟମ ଦେଇଛନ୍ତି, ଅଡିଟୋରିୟମ ଦେଇଛନ୍ତି, ଇଣ୍ଡୋର ଷ୍ଟେଡ଼ିୟମ ଦେଇଛନ୍ତି, ଅଡିଟୋରିୟମ ଦେଇଛନ୍ତି, ପିଇବା ପାଣି ପାଇଁ 56 କୋଟି ଟଙ୍କା ସାଂକ୍ସନ କରିକି ଟେଣ୍ଡର ବି ହେଇଗଲା, ଖୁବ୍ ନିକଟ ଖୁବ୍ ଶୀଘ୍ର କାମ ଆରମ୍ଭ ହେଇଯିବ, ଏଭଳିଆ ଗୁଡ଼େ କଥା ହେଇଛି ରାୟଗଡ଼ା ପାଇଁ। BSKV ହେଲ୍ଥ କାର୍ଡ କାଲି ଆପଣମାନେ ସମସ୍ତେ ଦେଖିଛନ୍ତି, ଆଉ 10 ଦିନ ଭିତରେ ପ୍ରତ୍ୟେକ ଲୋକ ଯେଉଁମାନେ ହିତାଧିକାରୀ ଅଛନ୍ତି ତାଙ୍କ ଘର ନିକଟକୁ ଯାଇକି ସମସ୍ତଙ୍କୁ କାର୍ଡ଼ ଦିଆଯିବ ଏବଂ ଏ କାର୍ଡ଼ର ଓଡ଼ିଶାର ସବୁ କର୍ପୋରେଟ୍ ହସ୍ପିଟାଲ, ସରକାରୀ ହସ୍ପିଟାଲ, ଓଡ଼ିଶା ବାହାରେ 200 କର୍ପୋରେଟ୍ ହସ୍ପିଟାଲ, ଆନ୍ଧ୍ରରେ, ଛତିଶଗଡ଼ରେ, ଦିଲ୍ଲୀରେ, ୱେଷ୍ଟବେଙ୍ଗଲରେ କର୍ପୋରେଟ୍ ହସ୍ପିଟାଲରେ ମଧ୍ୟ ଗରିବ ଲୋକ ତାଙ୍କର ଚିକିତ୍ସା ପାଇପାରିବେ। ପୁରୁଷ ଲୋକଙ୍କ ପାଇଁ 5 ଲକ୍ଷ, ମହିଳାଙ୍କ ପାଇଁ 10 ଲକ୍ଷ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି କାର୍ଡ଼ ମାଧ୍ୟମରେ। ରାୟଗଡ଼ା ଜିଲ୍ଲାର ପପୁଲେସନ୍ ହେଉଛି 9,68,000 ଲୋକ, ଆମର ରାୟଗଡ଼ା ଜିଲ୍ଲାରେ ବାସିନ୍ଦା 9,68,000 ଲୋକଙ୍କ ଭିତରେ ଏ ଯେଉଁ ସୁବିଧା ପାଇବା ପାଇଁ ହକ୍ଦାର ହେଇଛନ୍ତି, ବର୍ତ୍ତମାନ ହକ୍ଦାର ହେଇଛନ୍ତି 2,53,000 ଫ୍ୟାମିଲି ପରିବାର, 2,53,000 ପରିବାର କାର୍ଡ଼ ପାଇବେ। ଲୋକଙ୍କର ସଂଖ୍ୟା, ଉପକୃତ ହେବା ଲୋକଙ୍କର ସଂଖ୍ୟା ହେଉଛି 8,56,000 ଲୋକ, 8,56,000
आम जिलार बासिंदा समस्ते सुविधा को पाई छोटकाटिया कथा नुहे सारा भारत रे को राज्य रे नाही एकमात्र राज्य नवीन पटनायक नेतृत्व रे जो सरकार चलती बीजेडी सरकार से बीजेडी सरकार एकमात्र सरकार सारा भारत रे सारा भारत सरकार तुमरो हेल्थ डिपार्टमेंट ओडिशा पहुंचले किमिति नवीन पटनायक कार्ड करचंती की सुविधा लोक होची से मैंने स्टडी करे सप्ताह टेला ओडिशा रे बुलुचंती गत काली फिरिचंती पार्लियामेंट पूर्वर ए रिपोर्ट तुमको देवे सरकार केंद्र सरकार को से मैंने मात्र आम बाटे चलने बाध्य है आज ना सारा भारत लागू करने मत से चिंता कर सारे यहाँ हूँ नवीन पटनायक चिंताधारा आग को 20 वर्ष पर कौन हम विजु पट्टनायक से कथा कहते पो नवीन पट्टनायक से कथा आज कर देखा तेणु आज धारणा समस्त भाई मैंने जहाँ आम प्लान सब जग छात्र महिला एवं युव सबू शाक आसिकी बस समस्त को मु धन्यवाद देवी नवीन बाबूर डाकरा समस्ते एजुट ये कार्यक्रम जोग दे आम जो प्रतिभा जनवा एवं सरकार आखि खोलियापी आम जो दाबीपत्र अच्छी दाबीपत्र सबमिट करेंगे दाबीपत्र सबमिट कलापुर घंटे दु घंटे धारणा देलापुर आपण मैंने समस्त दाबीपत्र यू विदा हे तेणु समस्त को पुनर्बार धन्यवाद जनावि आपण मैंने समस्त को ये खरा हेले मधुर उपस्थित थवर पुनर्बार धन्यवाद जन विदाय नौ वंदे उत्कल जननी जय हिंद।